সব সময় অবিচল থাকবো, অবিচল থাকবো। শুরু হচ্ছে আজকের নাটক কাগজ বাবা। কাগজ বাবা যেমন ভাবে চাকরির প্রয়োজন হয় তেমনি সব মানুষকে সেখানে চলে কাগজের চাকরি। এটা আমার দেশ, এটা কোনো ধর্মশালা নয় যে যখন এখানে এসে বসবাস শুরু করে দেবে। এটা কি করে সম্ভব যে এই লোকগুলো আমাদের দেশেরই নাগরিক? তাই তাদেরকে শিখে নিতে হবে কাগজের ছাপনি দিয়ে। কাগজের প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করব, তিনি কোনখান থেকে এলেন, কবে এসে সেখানে বসতি স্থাপন করলেন। সালাদের পাশের বাড়ি থেকে জানব যে সালারা কবে এখানে এলো আর কবে এখানে এসে ছাটি জানলো। কিন্তু তাতে তো আমরাও ঝামেলায় পড়তে পারি। করতে পারিস, কিন্তু সেটা আমি ম্যানেজ করে নেব। কিন্তু এই লুঙ্গি বাহিনীদের, ওই মাউমিয়াদের এই দেশ থেকে উৎখাত করে ছাড়তেই হবে। তাদেরকে ছেঁকে নিতে হবে কাগজের ছাকনি দিয়ে। কাগজে
প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবো তিনি কোনখান থেকে এলেন, কবে এসে সেখানে বসতি স্থাপন করলেন। সালাদের পাশের বাড়ি থেকে জানবো যে সালারা কবে এখানে এলো আর কবে এখানে এসে খাঁটি কাটলো। নেতৃত্বাধীন যে সরকার ওটা ভারতবর্ষ জুড়ে তারা অচল অবস্থা তৈরি করেছেন, প্রধানত এনআরসি এবং সেটাকে তড়িঘড়ি শুধরে নেওয়ার জন্য সিএএ আইন পাশ করিয়ে বস্তুত তারা সমস্ত জনগণকে এই জনপদের অধিবাসীদের এক বিপন্নতার মুখে ঠেলে দিয়েছে। এই নৈরাজ্যের মধ্যে ঠিক ডিমনিটাইজেশনের মতোই বা জিএসটির মতো সারা ভারতবর্ষে প্রথম মুখ খুলেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের গণনেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার গলা তোলার পরে কথা বলার পরে আজকে শাহিনবাগে হোক বা পাকসাকাশে হোক, কানপুরে হোক, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে হোক, ছাত্র সমাজ প্রধানত এবং তারপর নাগরিক সমাজ এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। শাহিনবাগে আন্দোলন চলছে, পাকসাকাশে আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় এই আন্দোলন সংঘবদ্ধ রূপ নিচ্ছে। আমি দমদমের বিধায়ক হিসেবে আমি মনে করছিলাম, যেহেতু আমার একটা থিয়েটারের পরিচিতি আছে, সেই জায়গা থেকে আমি মনে করছিলাম যে আমাদের এখানে যেমন এনআরসি নিয়ে আমরা অনেকগুলি কর্মসূচি নিয়েছি, তার পাশাপাশি আমরা একটা পথনাটক তৈরি করতে চাইছিলাম। এই পথনাটকটা 20 মিনিটের, বিষয় এনআরসি এবং সিএএ। এই 20 মিনিটের পথনাটকটি লিখেছেন, তাকে গাইডলাইন করে দেওয়া হয়েছিল এবং রূপায়ণ করেছেন শ্রী অভি চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের এবারে সৌম্যমিত্র পুরস্কারপ্রাপ্ত এবং নাট্য পরিচালক। এবং মূলত বিশ্বরূপ আমার পাশে যে আছে, ইভলিন, ভিকি, দীপা বা আরও যারা এই অভিনেতা অভিনেত্রীরা, এরা বিশ্বরূপের তত্ত্বাবধানে এই প্রযোজনাটা তৈরি করে, 20 মিনিটের প্রযোজনা। এবং কোরিওগ্রাফার প্রসেনজিৎ বর্ধন এসে তাকে সহায়তা করে। আমরা এটা আজকে গণমাধ্যমের সামনে, এই নাটকটার সামনে একটা অভিনয় চাইছি, করে দেখাতে চাইছি। ঠিক বিষয়টা কী সেটা আপনাদের জানাতে চাই। থিয়েটারটার নাম হয়েছে কাগজ বাবা। বুঝতেই পারছেন যে নামের মধ্যে যে এই যে যে কাগজ দেখানোর কথা সরকার থেকে বলা হচ্ছে, সেইটাই আমাদের এই থিয়েটারের মূল প্রতিপাদ্য। আমি নিজে চাইছি যে এই নাটকটা যে পরিকল্পনা করেছি অন্তত 1000 শো করব। আমি যে 22টি জেলা রাজ্যের, তাতে আমাদের তৃণমূল কংগ্রেসের যে জেলা প্রেসিডেন্ট, তাদের আমি চিঠি লিখছি আমার প্যাডে, রাজনৈতিক প্যাডে। আমি মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখছি, মাননীয় যুব সভাপতি মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছি। আমি বলতে চাইছি যেখানে যেখানে যে যে রাজনৈতিক কর্মসূচি, সেটা বক্তৃতা হতে পারে, পুরসভার নির্বাচন হতে পারে, কম্বলদান হতে পারে, রক্তদান শিবির হতে পারে, অন্য যে কোনো যেখানে রাজনৈতিক কর্মসূচি হোক না কেন, এই থিয়েটারটা তার আগে, এই 20 মিনিটের থিয়েটারটা তার আগে উপস্থাপনা করা হোক। আমাদের ছেলেমেয়েরা খুবই নামমাত্র স্বল্প মূল্যে গিয়ে সেখানে অভিনয় করে দিয়ে চলে আসবে। যদি এমন আমরা এটা এনআরসি, এনপিআর, সিএ বিরোধী একটি পথনাটক, বাংলায় প্রথম রাজনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।
এবং এটা আমাদের ডিজিটাল দমদম দমদম বিধানসভা থেকে আমাদের দলের ছেলে মেয়েরা এবং আমাদের যারা এখানে সাংস্কৃতিক মনোভাবপূর্ণ ছেলেপুলে আছে তাদের দিয়ে প্রোডাকশনটা করানো হয়েছে। আমরা 1000 শো করার পরিকল্পনা করছি। আমি নিজে সমস্ত জেলা সভাপতিদের চিঠি লিখব, খুবই নামমাত্র স্বল্প মূল্যে, যাতে গিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির আগে যাতে এই থিয়েটারটি অভিনয় করে এবং জনমত প্রচার এবং প্রসারে যাতে সাহায্য করে। সমস্ত জেলায় এই থিয়েটার যাবে, সব মানে যেখানে যেখানে জেলা সভাপতি চাইবেন। অনেক সময় জেলা সভাপতি অন্য জায়গায় দায়িত্ব দিতে পারেন, কিন্তু আমি চাইছি যে যে তৃণমূল যে মমতাদী যে আন্দোলনটা শুরু করেছিলেন সেই আন্দোলনটাকে মাথায় রেখে মমতাদী বক্তব্যকে কেন্দ্রীভূত করে আমরা এই থিয়েটার টেক্সটটা তৈরি করেছি। আগামী দিনে কি মানুষজন এর থেকে অনেক সচেতন হবে? হ্যাঁ, আমরা তো চাইছি যে মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে, যে যেভাবে একটা বিভাজনের রাজনীতি করে যেভাবে বিজেপি আমাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে মানুষের মনে, সেই ভয়ের পরিবেশ আমরা চাই যে মানে রাজনীতির এই যে সন্ত্রাসের যে পরিবেশ এটাকে সংস্কৃতি দিয়ে কতটা মোকাবিলা করা যেতে পারে সেটার জন্যই আমাদের এই কাগজ বাবা থিয়েটারটা করা হচ্ছে। একদিকে যেরকম এনআরসি বিরোধী নিয়ে সচেতন করবার জন্য মানুষকে এই পথনাটিকা, আরেকদিক দিয়ে আপনি যেটা বলছেন যে স্বল্প মূল্যের বিনিময়ে, সেদিকে একদিকে কাজের একটা তাগিদ ছোটো ছোটো ছেলে মেয়েদের। হ্যাঁ, ওরাও আনন্দ পাবে, ওরা খুব আনন্দ করেই কাজটা করেছে, ফলে আমার মনে হয় যে ভালো হবে ব্যাপারটা। চলো।